إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا غريبا فتوب للغرباء رواه مسلم عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تعصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن رواه ابن ماجه وصححه الألباني رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أيدني بروح القدس উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ যাবতীয় হামদ সানা যাবতীয় গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য যার অশেষ দয়ায় অশেষ অনুগ্রহে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন এই জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্র মসজিদে একত্রিত হতে পেরেছি এর জন্য আমরা সর্বাগ্রে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় সিরাতে মুস্তাকিম এই শিরোনামে এক নাতি দীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত উপস্থিতি সিরাতে মুস্তাকিমকে জানা সিরাতে মুস্তাকিমের উপর চলা এই পথ ছেড়ে দিয়ে অন্য পথে না চলা আমাদের জন্য এই জন্যই এতটা জরুরি এতটা গুরুত্বপূর্ণ কারণ এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ তাআলার পথ
এই সিরাতে মুস্তাকিম হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র পথ, এই সিরাতে মুস্তাকিম হচ্ছে নবী রাসূলদের পথ। প্রথমে আমরা সিরাতে মুস্তাকিমের পরিচয় জেনে নেব। আরবি সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ এবং মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে সোজা, অর্থাৎ দি স্ট্রেট পথ, সোজা পথ, সিধা রাস্তা, এমন পথ যাতে কোনো বক্রতা নেই, একেবারে সোজা পথ। আর এই পথটি হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র পথ। আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে এই পথ চাইতে বলেছেন। সূরা ফাতিহার মাধ্যমে আমরা প্রতিদিন সালাতে আল্লাহ তাআলাকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা সূরা নম্বর 1 আয়াত নম্বর 5-7। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম প্রদর্শন করুন, অর্থাৎ সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি দয়া করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট হয়েছে। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যহ সিরাত মুস্তাকিম চাই। এই পথ হচ্ছে নবী রাসূলদের পথ, এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনাও করি যে তাদের পথ নয় যাদের প্রতি যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট হয়েছে। কারা অভিশপ্ত হয়েছে, কারা পথভ্রষ্ট, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি কিতাবু তাফসিরুল কোরআন হাদিস নম্বর 2954, সহিহুল জামে হাদিস নম্বর 8202 এবং সিলসিলা সহিহা হাদিস নম্বর 3263। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ইয়াহুদু মাগদুবুন আলাইহিম ওয়ান নাসারা দুল্লালুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা হচ্ছে পথভ্রষ্ট, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত, ওয়ান নাসারা দুল্লালুন, এবং নাসারা তথা খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। বোঝা যাচ্ছে যে ইহুদিরা হচ্ছে অভিশপ্ত এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ তাআলার কাছে আমরা এই সূরার মাধ্যমে প্রার্থনা করি যে আপনি আমাদেরকে অভিশপ্ত এবং পথভ্রষ্ট তথা ইহুদি এবং খ্রিস্টানদের পথ নয়, আপনি জান্নাতের পথ আপনি আমাদেরকে প্রদর্শন করুন। 6 নম্বর আয়াতে আমরা দেখলাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, এই মর্মে পবিত্র কোরআনের অন্যত্রে উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69-70। ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর যারা আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করে, তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। মিনান্নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, চার শ্রেণীর মানুষ। মিনান্নাবিয়্যিন, তারা হচ্ছেন নবীগণ, তারা হচ্ছেন শহীদগণ, তারা হচ্ছেন সত্যবাদীগণ, এবং তারা হচ্ছেন সৎকর্মশীলগণ। এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আর তারা কতই না উত্তম সঙ্গী। যালিকাল ফাযলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলীমা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। ওয়া কাফা বিল্লাহি আলীমা, এবং সর্বজ্ঞ বিষয়ে আল্লাহই যথেষ্ট। এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম, এই আয়াত দুটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, চার শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। তারা হচ্ছেন নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং সৎকর্মশীলগণ। তাহলে যারা সিরাতে মুস্তাকিমে চলবে তারা এদের সাথে থাকবে, তারা থাকবে নবীদের সাথে, তারা থাকবে সৎকর্মশীলদের সাথে, তারা থাকবে শহীদদের সাথে, তারা থাকবে সত্যবাদীদের সাথে। পবিত্র কোরআনে যে 114টি সূরা রয়েছে আমরা জানি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা ফাতিহা। এটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে কিতাবু তাফসিরুল কোরআন হাদিস নম্বর 4703 এবং মিসকাতুল মাসাদি হাদিস নম্বর 2142। সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা, কারণ এই সূরার মধ্যে তাওহীদ রয়েছে। এই সূরা হচ্ছে এই সূরা পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল। এই পথ আমরা আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহার মাধ্যমে প্রত্যহ চাই। দেখুন, তবে আজ সিরাতে মুস্তাকিমের নামে
হাজারো দল উপদল আমরা ইসলামের মধ্যে লক্ষ্য করছি। হাজারো দল আজ ইসলামের মধ্যে সৃষ্টি হয়েছে, যাদের প্রত্যেকেরই দাবি যে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি। বলে কি বলে না, পৃথিবীতে যত দল রয়েছে, যত উপদল রয়েছে, সবারই দাবি যে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি এবং এই পথের মাধ্যমে আমরা জান্নাতে যাব। অথচ জান্নাতে যাওয়ার পথ দুটি নয়, জান্নাতে যাওয়ার পথ 100টি নয়, 1000টি নয়, জান্নাতে যাওয়ার পথ হচ্ছে মাত্র একটি। তাহলে সবার দাবি কিন্তু টিকবে না। যারা কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে তারা এই সিরাতে মুস্তাকিমের উপর থাকবে। একটু পরে আমরা বিষয়টি আলোচনা করব। এই পথ হচ্ছে আল্লাহ তাআলার পথ, এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ তাআলার পথ। হুদ আলাইহিস সালাম তার জাতির সামনে যে খুতবা পেশ করেছিলেন সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 50-56। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের সেই খুতবা এই আয়াতগুলো উল্লেখ করে বলছেন, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া ক্বাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন ইয়া ক্বাউমি লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলা আল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন وَإِيَّا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ قَالُوا يَا هُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ وَمَا نَحْنُ بِتَارِكِي آلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ إِنْ نَقُولُ إِلَّا اعْتَرَاكَ بَعْضُ آلِهَتِنَا بِسُوءٍ قَالَ إِنِّي أُشْهِدُ اللَّهَ وَاشْهَدُوا أَنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ مِنْ دُونِهِ فَكِيدُونِ جَمِيعًا ثُمَّ لَا تُنْظِرُونَ إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ مَا مِنْ دَابَّةٍ إِلَّا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াতগুলোতে সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলো আয়াতের অনুবাদ করতে পারছি না। হুদ আলাইহিস সালাম শেষ অংশে এসে বললেন, আয়াতের শেষ অংশে এসে বললেন 56 নম্বর আয়াতে, ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম, তিনি তার জাতিকে বললেন যে নিশ্চয় আমার রব, নিশ্চয় আমার প্রতিপালক সিরাতে মুস্তাকিমে রয়েছেন, অর্থাৎ এই পথের পথিকদের সাথে রয়েছেন। বোঝা যাচ্ছে আল্লাহকে পেতে হলে সিরাতে মুস্তাকিমেরই অনুসরণ করতে হবে, অন্য পথের নয়। মানুষ যদি এই পথ ছেড়ে দিয়ে, সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে অন্য পথে চলে তাহলে সে আল্লাহকে পেতে পারে না, কারণ আল্লাহ তাআলা এই পথে রয়েছেন, অর্থাৎ এই পথের পথিকদের সাথে রয়েছেন। আল্লাহকে পেতে হলে এই পথেরই অনুসরণ করতে হবে, এর কোনো গত্যন্তর নেই। আরও একটি বিষয় হচ্ছে যে এই এই পথকে আল্লাহ তাআলা নিজের পথ বলে উল্লেখ করেছেন, এই পথ হচ্ছে আল্লাহ তাআলার পথ। সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 153 সেখানে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর এই সোজা সরল পথটি হচ্ছে আমার পথ, ফাত্তাবিউহু, অতএব তোমরা কেবলমাত্র এই পথেরই অনুসরণ করো, এই পথেই চলো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই পথ ছেড়ে দিয়ে তোমরা অন্যান্য পথের অনুসরণ করো না, অন্য পথে চলো না, নইলে তা তোমাদেরকে এই জান্নাতের পথ থেকে বিচ্যুত করে দিবে, বিভ্রান্ত করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন যেন তোমরা সতর্কতা অবলম্বন করতে পারো। বোঝা যাচ্ছে যে সিরাতে মুস্তাকিম হচ্ছে একটি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ তাআলা এখানে একবচন ইউজ করেছেন, একবচন ইউজ করেছেন, সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আল্লাহ তাআলার পথ মাত্র একটি, সিরাতে মুস্তাকিম একটি, একাধিক নয়। কিন্তু অন্যান্য পথ উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, সুবুল বহুবচন, সাবিলুনের বহুবচন হচ্ছে সুবুল, অর্থাৎ অনেক পথ। আল্লাহ তাআলা বলছেন এই সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে তোমরা অন্যান্য পথের অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে যে অনেক পথ রয়েছে কিন্তু সেগুলো জান্নাতের পথ নয়, সেগুলো পথে মানুষ চললে জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদে, হাদিস নম্বর 4142, সনদ হাসান, দারিমি হাদিস নম্বর 208, নাসাই সুনানুল কুবরা হাদিস নম্বর 11174, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 166।
আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান সুম্মা ক্বালা হাযা সাবীলুল্লাহ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি সোজা রেখা টানলেন সোজা রেখা টেনে বললেন হাযা সাবীলুল্লাহ এই সোজা সরল পথটি হচ্ছে আল্লাহ তাআলার পথ ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل অতঃপর তিনি ওই সোজা পথের সোজা পথটির ডানে এবং বামে আরো বেশ কিছু রেখা টেনে দাগ টেনে বললেন যে এগুলো পথ তবে আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি এই আশেপাশের পথগুলোর প্রত্যেকটির মাথায় মানবরূপী শয়তান বসে রয়েছে ইয়াদউ ইলাইহি সে মানুষকে তার দিকে ডাকছে আহ্বান করছে ثم قرأ অতঃপর তিনি ওই সোজা পথটি সোজা রেখাটির উপর নিজের ডান হাত রেখে কোরআন থেকে দলিল পেশ করছেন যে আয়াতটি একটু আগে উল্লেখ করলাম সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 153 আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু আল্লাহ তাআলা বলেছেন যে এই সোজা সরল পথটি হচ্ছে আমার পথ অতএব তোমরা কেবলমাত্র এই পথেরই অনুসরণ করো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সিরাতে মুস্তাকিমের আশেপাশে অনেক পথ রয়েছে যেগুলো পথের প্রত্যেকটির মাথায় মানবরূপী শয়তান বসে রয়েছে সে মানুষকে তার দিকে ডাকছে আহ্বান করছে আমাদের উচিত হবে আমরা যেন এই সোজা সরল পথ থেকে বিচ্যুত না হই আমরা যেন এই পথ ছেড়ে দিয়ে অন্যান্য পথের অনুসরণ না করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশাতেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে অনেক দলের সৃষ্টি হবে অনেক পথের সৃষ্টি হবে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত সুনানে তিরমিজিতে এসেছে কিতাবুল ইমান হাদিস নম্বর 2641 সনদ হাসান সহিহুল জামি হাদিস নম্বর 5343 মুস্তাদরাকুল হাকিম প্রথম খণ্ডে 218 পৃষ্ঠা হাদিস নম্বর 444 এবং সিলসিলা সহিহা হাদিস নম্বর 1348 মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 171 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল আদওয়ান নাআল বিন নাআল অদূর ভবিষ্যতে আমার উম্মতের ঠিক ওই রকম অবস্থা হবে যেমন অবস্থা হয়েছিল বনি ইসরাঈলের অদূর ভবিষ্যতে অচিরেই আমার উম্মতের ঠিক তেমনই অবস্থা হবে যেমন অবস্থা হয়েছিল বানী ইসরাইলের হাযওয়ান নাআলি বিন নাআল একেবারে জুতায় জুতায় যেমন ভাবে এক পায়ের জুতা অপর পায়ের জুতা ঠিক সমান হয়ে থাকে ঠিক তেমনি আমার উম্মত এমন ভাবে বানী ইসরাইলের অনুসরণ করবে আনুগত্য করবে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক এমনকি বানী ইসরাইলের কোনো লম্পট বানি ইসরায়েলের কোন কুলাঙ্গার যদি নিজের মায়ের উপর উপগত হয়ে থাকে নিজের মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার উম্মতরে কেউ তাই করবে না উযবিল্লাহি মিন জালিক ওয়া ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা তিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান আর নিশ্চয় বানি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাতি ওয়া সাবঈনা মিল্লাতান আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে কুল্লুহুম ফিন্নার সবগুলোই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি ব্যতীত সবগুলোই জাহান্নামে যাবে ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল তারা কারা যারা জান্নাতে যাবে তারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি বাইহাকি মুস্তাদরাকুল হাকিমের বর্ণনায় এসেছে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি আমিও আমার সাহাবীগণ আজকের দিনে যেই আকীদা ও আমলের উপর আছে তার উপর যারা চলবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল তারাই হচ্ছে জান্নাতি চিন্তা করুন যে আজকে আমাদের আকীদা এবং আমলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এবং সাহাবীদের আকীদার কি মিল রয়েছে অনেক পার্থক্য তাদের বিশুদ্ধ আকীদা ছিল আল্লাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও অন্যান্য বিষয়ে তাদের সঠিক আকীদা তারা পোষণ করতেন কিন্তু আমরা আজকে তাদের থেকে অনেক দূরে অধিকাংশ মানুষের আকীদা এবং আমলের মিল নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আমলের সাথে আকীদার সাথে তাহলে যদি এইখানে যদি মিল না থাকে আকীদা এবং আমল যদি তাদের থেকে আমাদের ভিন্ন হয়ে থাকে আলাদা হয়ে থাকে তাহলে আমরা কি করে দাবি করতে পারি যে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি কি করে আমরা দাবি করতে পারি যে এই পথের মাধ্যমে আমরা জান্নাতে যাব যেখানে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আকীদার মধ্যে আমলের মধ্যে অনেক পার্থক্য
অনেক অমিল, যদিও টপিক সেটা আলাদা আকিদার বিষয়টা। তো এখানে দেখুন যে তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতি হতে হলে সিরাতে মুস্তাকিমের দাবিদার, শুধু দাবি করলেই হবে না, সবাই দাবি করে থাকে যে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি, কিন্তু দাবি করলেই হবে না, চলতে হবে কোরআন এবং হাদিসের উপর। কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যেই আকীদা এবং আমল করতেন, সেই আকীদা এবং আমল আমাদেরকে পোষণ করতে হবে, সেই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে এবং সেই রকম আমল করতে হবে, তবেই আমাদের এই দাবিটা সার্থক হবে যে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি। আবু দাউদের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহি আল জামা, সেই জান্নাতি দল হচ্ছে ওয়াহি আল জামা, সেটি হচ্ছে একটি ঐক্যবদ্ধ দল। আবু দাউদ কিতাব সুন্নাহ দ্বিতীয় খণ্ডে 631 পৃষ্ঠা হাদিস নম্বর 4597। তাহলে বোঝা গেল যে শুধু দাবি করলেই হবে না, অবশ্যই আমাদেরকে আমাদের আকিদা এবং আমলের সংস্কার প্রয়োজন রয়েছে। আমাদেরকে ঠিক তেমন আকিদা পোষণ করতে হবে, আমাদেরকে ঠিক তেমন আমল করতে হবে যেই রূপ আকিদা পোষণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিগণ, যেই রূপ আমল করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিগণ, সেই মতো আমাদেরকে চলতে হবে, তবেই আমরা আমাদের এই দাবি সার্থক হবে যে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি। আল্লাহ তাআলা আমাদের বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন ইসলামের নামে কত দল উপদলের সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করছি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর দায়ীর কথা বলেছেন, এক শ্রেণীর বক্তার কথা বলেছেন। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত হাদিস যা বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুল মানাকিব হাদিস নম্বর 3606, সহিহ মুসলিম কিতাবুল ইমারত হাদিস নম্বর 1847, আবু দাউদ হাদিস নম্বর 4244 এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 20711, মিসকাতে পাবেন কিতাবুল ফিতান হাদিস নম্বর 5382। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কুলতু ফাহাল বা'দা যালিকাল খায়রি মিন শাররিন, হে আল্লাহর রাসূল, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে, এই ভালোর পরে কি আবার মন্দ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ অবশ্যই আসবে। দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, এক শ্রেণীর এমন দায়ীর আবির্ভাব ঘটবে, এক শ্রেণীর এমন বক্তার আবির্ভাব ঘটবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে ডাকবে, আহ্বান করবে। ভাবতে পারেন, চিন্তা করুন, এমন এক শ্রেণীর বক্তার আবির্ভাব ঘটবে, এমন এক শ্রেণীর দাঈর আবির্ভাব ঘটবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে ডাকবে, আহ্বান করবে। মান আজাবাহুম ইলাইহা কজাফুহু ফিহা, আর যে সমস্ত মানুষরা তার ডাকে, তাদের ডাকে সাড়া দিবে, তাদের কথা শুনবে, এই সমস্ত বক্তারা, এই সমস্ত দাঈরা এদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বলছেন, কুলতু সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় একটু বলুন, তারা কারা, এই সমস্ত বক্তাদের, এই সমস্ত দায়ীদের একটু পরিচয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা হুম মিন জিল্লাতিনা ওয়া তাকাল্লামুনা বি আলসিনাতিনা, আরে তারা তো হবে আমাদেরই সম্প্রদায়ভুক্ত, তারা মুসলিমই হবে, ওয়া তাকাল্লামুনা বি আলসিনাতিনা, আর তারা আমাদের ভাষাতেই কথা বলবে, এই নয় যে অন্য ভাষায় কথা বলবে, তারা কোরআন হাদিস থেকেই দলিল দিবে। তাহলে দেখুন, চিন্তা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক শ্রেণীর এমন দায়ীর, এমন বক্তার আবির্ভাব ঘটবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে ডাক দেওয়া করবে। কোরআন হাদিস থেকে আজকে দলিল দিচ্ছে মানুষ, বক্তারা উদ্ভট সব দলিল, উদ্ভট সব দলিল পেশ করে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমরা আমাদের উচিত হবে এদের থেকে সাবধান থাকা। তাহলে বুঝতে হবে যে সিরাতে মুস্তাকিমের উপর চলা এত সহজ নয়, আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ এই সিরাতে মুস্তাকিমের আশেপাশে অনেক দল রয়েছে, অনেক উপদল রয়েছে, প্রত্যেকেরই দাবি যে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি, সবারই দাবি যে আমরা এই পথের মাধ্যমে জান্নাতে যাব। কিন্তু আপনাকে এখানে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, মনে রাখবেন যে সিরাতে মুস্তাকিম একাধিক নয়, বারবার বলছি সিরাতে মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার পথ মাত্র একটি, এই পথে আমাদেরকে চলতে হবে। এবার দেখুন ইসলামের যে মূল তিনটি বুনিয়াদ, তাওহীদ, রিসালাত, আখিরাত,
এই তিনটিকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই তিনটি বিষয়কে তাওহীদ রিসালাত আখিরাত এই তিনটি বিষয়কে পবিত্র কোরআনে সিরাতে মুস্তাকিম বলে উল্লেখ করা হয়েছে প্রথম নম্বর তাওহীদ তাওহীদ হচ্ছে এক আল্লাহকে এক বলে মেনে নেওয়া একমাত্র আল্লাহর ইবাদত করা এটাই হচ্ছে তাওহীদ যদিও তাওহীদের কাইন্ড রয়েছে প্রকার রয়েছে সেটা টপিক আলাদা আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 61 وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ আর তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করো আমারই দাসত্ব করো هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম এটাই হচ্ছে সরল পথ এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ অর্থাৎ তাওহীদুল উলুহিয়্যা তোমরা কেবলমাত্র আমারই তাওহীদ প্রতিষ্ঠা করো আমারই দাসত্ব প্রতিষ্ঠা করো কেবলমাত্র আমারই ইবাদত করো এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম হাফেজ সালাহউদ্দিন ইউসুফ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির তাফসির আহসানুল বায়ানে এই আয়াতে তাফসির করতে গিয়ে তিনি এক পর্যায়ে বলছেন ইয়ানি সিরফ এক আল্লাহ কি ইবাদত করনা ইহি ও সিধা রাস্তা হে জিসকি তরফ তমাম আম্বিয়া লোগো কো বুলাতে রহে আর ইহি মঞ্জিল মকসুদ ইয়ানি জান্নাত তক পৌঁছানে ওয়ালা অর্থাৎ এই সোজা সরল পথ যেই পথের দিকে নবী রাসূলগণ সমস্ত মানুষকে ডেকেছেন আহ্বান করেছেন আর এটাই হচ্ছে মঞ্জিল মকসুদ অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এমন রাস্তা তাহলে এই আয়াতে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেবলমাত্র আমারই তাওহীদ প্রতিষ্ঠা করো এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 51 ওয়া ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বিকুম ফাআবুদূহু হাযা সিরাতুম মুস্তাকিম নিশ্চয় আল্লাহ আমার এবং তোমাদের প্রতিপালক নিশ্চয় আল্লাহ আমার এবং তোমাদের রব অতএব তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো তারই তাওহীদ প্রতিষ্ঠা করো হাযা সিরাতুম মুস্তাকিম এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম এ কথা আরও বলা হয়েছে সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 36 এবং সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 61 ও 64 বুঝতে পারলাম যে তাওহীদ ইকুয়াল টু সিরাতে মুস্তাকিম তাওহীদটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 691 থেকে 751 হিজরি তার বিখ্যাত গ্রন্থ মাদারিজুস সালিকিন তৃতীয় খণ্ডের 327 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আত তাওহীদু আউয়ালু দাওয়াতির রুসুল ওয়া আউয়ালু মানাজিলিত তরিক ওয়া আউয়ালু মাকামিন ইয়াকুমু ফীহি সালিকু ইলাল্লাহি তাআলা নবী রাসূলদের প্রথম দাওয়াত ছিল তাওহীদ সিরাতে মুস্তাকিমের প্রথম স্টেপ হচ্ছে তাওহীদ ওয়াউয়ালু মাকামিন ইয়াকুমু ফীহি সালিকু ইলাল্লাহি তাআলা এবং আল্লাহকে অন্বেষণকারীদের প্রথম স্টেপ হচ্ছে প্রথম মঞ্জিল হচ্ছে তাওহীদ তাহলে বোঝা যাচ্ছে যে তাওহীদ সিরাতে মুস্তাকিম হচ্ছে এই তাওহীদ তাওহীদ সমান সমান সিরাতে মুস্তাকিম বোঝা যাচ্ছে যারা সিরাতে মুস্তাকিমে চলবে না তাদের কাছে তাওহীদ থাকতে পারে না অন্যভাবে এইভাবে বুঝুন যে যাদের কাছে তাওহীদ নেই যাদের কাছে তাওহীদ নেই তারা সিরাতে মুস্তাকিমে থাকতে পারে না যতই দাবি করুক আমাদেরকে প্রথমে তাওহীদের উপর কায়েম হতে হবে তবে আমাদের এই দাবি ঠেকবে তাওহীদের উপর আছি মানে সিরাতে মুস্তাকিমের উপর আছি অথবা এইভাবে বুঝুন যে সিরাতে মুস্তাকিমে আছি মানে আমার কাছে তাওহীদ আছে সিরাতে মুস্তাকিমে নেই তাওহীদ নেই তাওহীদ আমার ঠিক নেই সিরাতে মুস্তাকিমে নেই যতই আমরা দাবি করি যতই গলা ফাটাই কোনো লাভ হবে না দুই নম্বর হচ্ছে রিসালাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 1 থেকে 4 ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বিজ্ঞানময় কুরআনের সফর ইন্নাকা লামিনাল মুরসালিন হে রাসূল অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত আলা সিরাতিম মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতকে পবিত্রকরণে সিরাতে মুস্তাকিম বলা হচ্ছে এ কথা আরও বলা হয়েছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 67 তাহলে রিসালাত ইকুয়াল টু সিরাতে মুস্তাকিম যার কাছে রিসালাত নেই তার কাছে সিরাতে মুস্তাকিম নেই অথবা যারা সিরাতে মুস্তাকিম নেই তাদের কাছে রিসালাত থাকতে পারে না তারা রিসালাতে বিশ্বাসী হতে পারে না তিন নম্বর হচ্ছে আখিরাত আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 74 ওয়াইন্নাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না যারা পরকালের প্রতি ঈমান রাখে না তারা এই সহজ সরল পথ থেকে অর্থাৎ সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত রয়েছে অনেক দূরে রয়েছে
বোঝা যাচ্ছে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের কাছে সিরাতে মুস্তাকিম থাকতে পারে না। আখিরাতে সিরাতে মুস্তাকিম রয়েছে তার মানে তার আখিরাতে বিশ্বাস রয়েছে, আখিরাতে বিশ্বাস নেই মানে সে সিরাতে মুস্তাকিমে থাকতে পারে না। তাহলে বোঝা গেল যে তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটিকেই পবিত্র কোরআনে সিরাতে মুস্তাকিম বলা হয়েছে। যারা সিরাতে মুস্তাকিমে চলবে তাদের কাছে এই তিনটেই থাকবে, তাওহীদও থাকবে, রিসালাতে বিশ্বাসও থাকবে, আখিরাতে বিশ্বাসও থাকবে। যাদের কাছে তাওহীদ নেই, রিসালাতে বিশ্বাস নেই, আখিরাতে বিশ্বাস নেই, তারা সিরাতে মুস্তাকিমে থাকতে পারে না। এটা ক্লিয়ার আশা করি। এবার দেখুন যে এই সিরাতে মুস্তাকিমে যারা চলবে তাদের সংখ্যা কিন্তু সর্বদাই কম। আমরা অনেক সময় বিভ্রান্ত হই, অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় যে এই দলের সংখ্যা তো অনেক, এদের সংখ্যা তো অনেক, এরা এত বড় প্রোগ্রাম করে, এদের কত লোক হয় আর আমরা, আমাদের লোক নেই, আমরা গরিব, অপরিচিত, আমাদেরকে মানুষ চিনে না, আমাদের সংখ্যা কম, তার মানে মনে হয় যে তারাই সঠিক পথে আছে। এটা আমাদের মধ্যে একটা অনুভূতি জাগে না যে এই দলের অনুসারী অনেক বেশি, এদের সংখ্যা অনেক বেশি, তার মানে এরা সঠিক পথে আছে। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। পবিত্র কোরআন অনুযায়ী আমরা যদি দেখতে যাই, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, আর আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন, অধিকাংশ মানুষের মতামতের অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, বিভ্রান্ত করে দেবে। আরও উদাহরণ দেখুন যে আমরা দেখতে পাই যে সমাজে যারা পাপি তাদের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? পাপীদের সংখ্যা বেশি, তার মানে কি তারাই সঠিক? না, কখনো না। যারা সলাত আদায় করে না তাদের সংখ্যা বেশি নাকি যারা মসজিদে 75 সলাত আদায় করে তাদের সংখ্যা বেশি? নিঃসন্দেহে যারা সলাত আদায় করে না তাদের সংখ্যা বেশি। এবার যদি আপনি ভাবেন তারাই সঠিক পথে আছে, তাহলে অবশ্যই এটা কোনো জ্ঞানী মানুষের কথা হতে পারে না, অনুভূতি হতে পারে না। আমাদেরকে বুঝতে হবে যে সঠিক সেটাই, সঠিক দল সেটাই, সঠিক জামায়াত সেটাই যারা কোরআন এবং হাদিসের উপর চলে, যারা কোরআন এবং হাদিসকে মেনে চলে। যদিও তাদের সংখ্যা কম হয়, যদিও তাদের সংখ্যা কম হোক, এতে কিচ্ছু আসে যায় না। এই মর্মে একটি হাদিস এখানে উল্লেখ করব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুল ইমান হাদিস নম্বর 145, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16736, সিলসিলা সহিহা হাদিস নম্বর 1985, এবং মেসকাতে পাবেন কিতাবুল ইমান হাদিস নম্বর 159। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবা ওয়া সায়ুদু কামা বাদা গরীবান। ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে। ইসলামে যখন সূচনা হয় তখন বেশি মানুষ ছিল না, অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছিল। ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, অচিরেই কিয়ামতের পূর্বে ইসলাম আবার ওই অল্প সংখ্যক মানুষের মধ্যেই ফিরে যাবে, আবার ইসলামটা অপরিচিত হয়ে যাবে, গরিব হয়ে যাবে, অল্প সংখ্যক মানুষের মধ্যেই আবার ফিরে যাবে। ফাতু বালিল গুরাবা, তবে মজার ব্যাপার হচ্ছে যে এই অল্প সংখ্যক মানুষদের জন্যই রয়েছে জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মানুষের কথা এখানে বললেন না যে যাদের সংখ্যা বেশি তারাই সঠিক পথে, তারাই জান্নাতে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। বরং এটাই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ইসলামের সূচনা যেমন অল্প সংখ্যক মানুষের মাধ্যমে হয়েছিল, ঠিক তেমনি ইসলাম আবার ওই অল্প সংখ্যক মানুষের মধ্যেই ফিরে যাবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সংখ্যা গরিষ্ঠতা কখনো হকের মানদণ্ড নয়, সংখ্যা গরিষ্ঠতা কখনো হকের মানদণ্ড নয়। আমাদেরকে বুঝতে হবে যে কোরআন এবং হাদিসই হচ্ছে হকের মানদণ্ড, সত্যই হচ্ছে হকের মানদণ্ড। যারা সত্য পথে চলবে, যারা কোরআন এবং হাদিসে চলবে, তাদের সংখ্যা সর্বদাই কমই হবে, এ কথাই স্বাভাবিক। ব্যতিক্রম কোনো কোনো সময় তাদের সংখ্যা বেশি হতে পারে, তবে অধিকাংশ সময়, অধিকাংশ যুগেই তাদের সংখ্যা হবে কম। তা আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে অবশ্যই সিরাতে মুস্তাকিমে চলতে হবে, আমরা যেন সংখ্যা গরিষ্ঠতা দেখে কখনো বিভ্রান্ত না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই পথে চলার জন্য। এই পথে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 73, ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিন মুস্তাকিম, আর অবশ্যই আপনি তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর ডেকে থাকেন, আহ্বান করে থাকেন। এ কথা আরও বলা হয়েছে সূরাতুস সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 53, আয়াত নম্বর 52, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আর অবশ্যই আপনি তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা দিয়ে থাকেন।
বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সিরাতে মুস্তাকিমের উপর অটল ছিলেন, কায়েম ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, ঠিক তেমনি তিনি মানুষকেও এই পথে ডেকেছেন, সিরাতে মুস্তাকিমে ডেকেছেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা সফাত 37 আয়াত নম্বর 118, ওয়াহাদাইনাহুমা সিরাতাল মুস্তাকিম, আর আমি তাদের উভয়কে, মুসা এবং হারুনকে উভয়কে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেছিলাম। শুধু তাই নয়, আমরা জানি যে কোরআনে 25 জন নবী রাসূলের নাম, 25 জন নবী রাসূলের কাহিনী বর্ণিত হয়েছে, তাই তো? এবার দেখুন যে সূরা আনআমের মধ্যে সূরা নম্বর 6 আয়াত নম্বর 83 থেকে 86, 6 নম্বর সূরা 83 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একাধারে 18 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। 25 জনের মধ্যে একাধারে 18 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 83 থেকে 86। দেখুন এই 18 জন নবী রাসূলের নাম উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলছেন 87 নম্বর আয়াতে বলছেন, ওয়াজতাবাইনাহুম ওয়াহাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম, আমি তাদেরকে বাছাই করেছিলাম এবং তাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেছিলাম। সুবহানাল্লাহ, সমস্ত নবী রাসূলগণ সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত ছিলেন, তারা মানুষকে এই পথের দিকে ডেকেছেন, আহ্বান করেছেন। আমাদেরও উচিত হবে আমরা এই সিরাতে মুস্তাকিমের উপর কায়েম থাকব এবং মানুষকে এই পথের দিকে ডাকব, অন্য পথের দিকে নয়। এবার দেখুন যে সিরাতে মুস্তাকিম সমান কি, কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন যে এটা সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতের পথ। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 43, ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, হে রাসূল, আপনার প্রতি যে ওহী করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, আপনি তা শক্তভাবে আঁকড়ে ধরুন, ও ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমের উপর রয়েছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী করা হয়েছিল, ওহী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওহিয়ে মাতলু যা তেলাওয়াত করা হয় কোরআন, ওহিয়ে গায়ের মাতলু যা তেলাওয়াত করা হয় না তা হচ্ছে হাদিস। এই দুই প্রকার ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করা, প্রত্যাদেশ করা হয়েছিল, ওহি করা হয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরি, কোরআন এবং হাদিসের উপর চলি, তার মানে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি। আমরা যখন কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরব, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরব, কোরআন এবং হাদিস ব্যতিরেকে কোরআন এবং হাদিস ছাড়া যত কিছু আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যত কিছু মত পথ, যত কিছু দল পথ আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সবগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, তবে আমরা সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবো, প্রতিষ্ঠিত থাকতে পারবো এবং এই পথের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। তাহলে ক্লিয়ার হলো, আশা করি বুঝাতে পেরেছি যে আমরা যখন কোরআন এবং হাদিস অনুযায়ী চলব, কোরআন এবং হাদিস নিজেদের জীবনে বাস্তবায়ন করব, মৃত্যু পর্যন্ত আমৃত্যু আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকব, তার মানে আমরা সিরাতে মুস্তাকিমে রয়েছি এবং এর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা এবং আমল পোষণ করতে হবে। তারা যেরূপ আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, কবর সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আরও অন্যান্য বিষয়ে, কোরআন সম্পর্কে তারা যেমনভাবে আকিদা পোষণ করতেন, ঠিক তেমন আকিদা আমাদেরকে পোষণ করতে হবে। তারা যেমন আমল করতেন, যেরূপ আমল করতেন, ঠিক তেমনই আমল আমাদেরকে করতে হবে, তবেই আমরা এই সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে পারবো এবং এই পথের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন আমৃত্যু কোরআন এবং হাদিস মেনে চলতে পারি, বাকি যে সমস্ত পথ মত আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা যেন একমাত্র কোরআন এবং হাদিসকে মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন, যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এই দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।